মর্নিং পপির ক্যানভাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও এখন অনেকটা ভালো আছি। আবারও একটা নতুন সকাল, নতুন দিন, আজ বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার সকালবেলায় সমস্ত কাজকর্ম আমার হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, স্নান করে সিঁদুর টিঁদুর পরা হয়ে গেছে। এখন আমি দেখলেই তো ফুলটা নিয়ে আসলাম, ফুল আমার ননদ তুলে রেখে যায় সিঁড়ির উপরে, ফুলটা নিয়ে আসলাম। এখন আমি পুজো দেবো, ঘি নেই, ঘিটা তোমাদের দাদা দিয়ে যায়, দাদাকে ফোন করেছি, ঠাকুরের ঘিটা শেষ হয়ে গেছে, ঘিটা দিয়ে গেলে আমি এখন পুজোই বসবো। তো আজকের দিনটা এভাবেই শুরু করলাম, তোমরা সবাই সাথে থাকো, দেখতে থাকো পপির ক্যানভাস। নিয়ে আসছো? এটা ঠাকুরের ঘি, ঠাকুরের ঘিটা শেষ হয়ে গেছে। এই দেখো আমার অপরাজিতা গাছটা কত বড় হয়েছে, দেখো টবের মধ্যে লাগিয়েছি কত বড় হয়েছে। হ্যাঁ, এটা ব্যবস্থা করতে হবে একটা অন্য। আর এই যে পাশে লঙ্কার চারাটা দেখিয়েছিলাম না, এই বৃষ্টিতে দেখো লঙ্কার চারাটা একদম সুন্দরভাবে হয়ে উঠেছে। এটা হচ্ছে রাম তুলসী গাছ, ভীষণ একটা উপকারী রাম তুলসী গাছ, ভীষণ মানে বাচ্চাদের ক্ষেত্রে খুবই ভালো সর্দি কাশি। পুজো দিয়ে উঠে একটা মিষ্টি খাবো এখন, আর মানে খিদে পেয়েছে, মিষ্টিটা খেয়ে জল খেয়ে তারপরে রান্নাটা বসাবো, পরে দেখছি ওর বাবা আসুক তারপরে টিফিনের ব্যবস্থা করব। তো মিষ্টিটা খেয়ে জল খাই, দেখো শান্তি, বাবারে বাবা। এবার রান্না বসাবো, তোমাদের দাদা বলেছে ডিমের ঝোল আর ভাত করতে, সময় নেই বাজারে যাবে না, তো ডিমের ঝোল আর ভাত বসিয়ে দিই চলো। তো ডিমের ঝোল করার জন্য আমি এখানে আলু কাটতে বসে গেছি, আলু পেঁয়াজ টেয়াজ যা কাটতে লাগবে সেগুলো কেটে নিচ্ছি। কেটে নিয়ে গ্যাসেই আমি আলুটাকে আর ডিমটাকে একবারেই সেদ্ধ বসিয়ে দেবো। এই দেখো আমি বসিয়েও দিয়েছি, এদিকে এটা সেদ্ধ হোক, বাদ বাকিটা কাঠে করব। তো চলো, তো দেখো ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়ে এবার চা রুটি নিয়ে বসেছি আমরা। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই, এখানে আমি আর ওই যে তোমাদের দাদা খাচ্ছে খালি গায়ে। দেরি হয়ে যাবে দেখে গ্যাসে বসালাম, আর ওই কাঠেই ডিমটা করব। তো দেখো আমার রান্না কমপ্লিট, কিছুই তো না, শুধু ডিমের ঝোলটাই করেছি, আর রান্না রান্নাবান্না মোটামুটি আমার সব কমপ্লিট হয়ে গেছে। হয়ে সকালবেলা একবার ঘর মোছা হয়েছে, বাসি ঘরটার সকালে মোছা হয়েছে, রান্নার পরে আবারও একবার ঘরটাকে একবার ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়ে আমি আবার যাব একটু গা ধুতে, মানে স্নান করতে। তো এই সেই কারণেই আবার একটুখানি পয় পরিষ্কার করে একেবারে স্নান করতে যাবো। তোমরা জানো শোনায় নেই, শোনায় নেই, দুদিন ধরে একটু ভালো লাগছে না, পুরো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। ও থাকলে সারাক্ষণ ওর সঙ্গে বকবক করতে থাকি, তো তা ও না থাকলে একদম পুরো একা, একদম মনটা খুব খারাপ লাগছে ওর জন্য। ও তো দিব্যি ভালো আছে, মামার বাড়িতে দিব্যি আনন্দ করছে, ফোন করেছিল, কথা বলি ফোনে, ভালো লাগে না। দেখলেই তো ভাত করলেন, গলাতে আওয়াজ পাচ্ছিল, খেয়ে গেছি এতটাই। দেখলেই তো রান্না করলাম, তোমাদেরকে বললাম ডিমের ঝোল আর ভাত করব, তারপরে আবার ডিসিশন নিলাম ডিমের ঝোল করবো না, ডিম কষা করবো, কারণ হচ্ছে কালকের তরি তরি তরকারি ছিল ফ্রিজে। তা কালকে রাতে যে কারেন্ট অফ হয়ে গিয়েছিলো, কারেন্ট অফ হয়ে গিয়ে পুরো সবজি মানে তরি তরকারি যা ছিল সব নষ্ট হয়ে গেছে। তা কী করবো, ফেলে দিলাম, ফেলে দিয়ে আর আজকে ফেলে ওই ডিমের একটু ঝোলটা ঝোলই করলাম, ডিমের ঝোল করলাম আর ভাত করলাম, পরে ঢেঁড়স ভাজা করে নেবো, এখন আর টাইম নেই একদম, একটু ঢেঁড়স ভাজা পরে করে নেবো। তো এই হচ্ছে, আর তারপরে দেখো সমস্ত রান্নাবান্না করে
ঘরটার আবার একটু মুছে নিলাম। মুছে নিয়ে কাজকর্ম সেরে আবার মানে গা হাত পা ধুয়ে আসলাম। মানে গরম লাগছে আজকে আবার, কারণ একটু বৃষ্টি হয়েছিল সেদিন, ঝড় বৃষ্টি একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, আবার আজকে যা তাই প্রচণ্ড গরম লাগছে। তা আবার সমস্ত সব গা হাত পা ধুয়ে নাইটি ছেড়ে এই আসলাম, হাঁপিয়ে গেছি এখন। তারপরে আবার কারখানায় যেতে হবে আজকে আজকে। আর আমাদের পাশের বাড়িতে সন্তোষী মায়ের পুজো হয়, বাৎসরিক পুজো, এটা ভীষণ বড় করে পুজো হয়। তা সেই বাড়িতে যাব একটু, সেই বাড়িতে যেতে হবে একটুখানি, পুজোর জন্য কিছু দিতে যাব। আর কালকে পুজো তো আলাদা দেবই, আর আজকে পুজোর জন্য কিছু একটু দিতে যাব। মানে বাৎসরিক পুজো হয় সন্তোষী মায়ের বাড়ি, সন্তোষী মায়ের পুজো খুব বড় করেই হয়। সন্তোষী মাটা ভীষণ জাগ্রত সন্তোষী মা। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। আমার সকালের কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, সকালের কিছু কাজকর্ম কিছুটা শেয়ার করলাম। আমার তো বেশি বড় ভিডিও আমি করতে পারবো না, জানো তো আমার নেট একদমই কম। সাধারণ সংসারের সাধারণ ঘরের কাজকর্ম অল্প অল্প করে শেয়ার করবো। তো তোমরা সবাই সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই।